মাত্র 5 টাকা খরচ করে কিভাবে বাড়িতে বসে তোমরা নিজেদের চুলকে সিল্কি শাইনি স্মুথ করবে একেবারে পার্লারের মতো, আজ সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহা বিউটি প্লেস। গাইজ, সামনেই তো ঈদ চলে আসলো, মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। আর এই ঈদে নিজেদেরকে সুন্দর রাখার জন্য, নিজেদের চুলটাকে সুন্দর করে তোলার জন্য আমরা সাধারণত পার্লারে গিয়ে হেয়ার ট্রিটমেন্ট করিয়ে আসি এত এত টাকা খরচ করে। কিন্তু আজ আমি তোমাদের সাথে এমন একটা হেয়ার মাস্ক শেয়ার করতে চলে এসেছি যেটা ব্যবহারে পার্লারের মতোই তোমাদের চুলটা স্ট্রেট, সিল্কি, শাইনি এবং স্মুথ হবে। সব থেকে বড় কথা, যেটার মধ্যে কোনো রকম সাইড এফেক্ট নেই, যেটা ব্যবহারে চুলের কোনো রকম ক্ষতি হবে না। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করি। তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে এই রকম হেল্পফুল ভিডিও রেগুলার পাওয়ার জন্য। হেয়ার মাস্কটা বানানোর জন্য প্রথমে একটা পরিষ্কার বোল নিয়ে নাও। এবারে নিয়ে নিতে হবে একটা ডিম। ডিম আমাদের চুলের জন্য দারুণভাবে উপকারী হয়। ডিমের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, মিনারেল, এছাড়াও ডিমের মধ্যে থাকে ভিটামিন বি কমপ্লেক্স। ডিম আমাদের চুলের গোড়া মজবুত করতে, চুল পড়া কমাতে, চুলের কন্ডিশনিং করতে ভীষণভাবে কাজ করে। তাছাড়া আমাদের চুলকে সিল্কি, শাইনি, স্মুথ করে তুলতে দারুণভাবে কাজ করে। আমি এখানে শুধুমাত্র ডিমের সাদা অংশটা ব্যবহার করব। তোমরা অনেকেই আছো যারা চুলের মধ্যে ডিম ব্যবহার করতে চাও না বাজে গন্ধের জন্য, তো তারা এইভাবে সাদা অংশটা বার করে শুধুমাত্র ব্যবহার করবে, দেখবে কোনো রকম গন্ধ আসবে না। তো আমি ডিমটাকে ফাটিয়ে ডিমের মধ্যে থাকা সাদা অংশটাকে বার করে নিলাম। এবারে লাগবে মধু। মধু হলো প্রাকৃতিক হেয়ার কন্ডিশনার। এটা আমাদের চুলে আর্দ্রতা যোগায়, চুল পড়া কমায় এবং ড্যামেজ হয়ে যাওয়া রুক্ষ শুষ্ক চুলকে স্মুথ করে তুলতে দারুণভাবে কাজ করে। এছাড়াও চুলে বা মাথার মধ্যে ময়লা থাকলে নানা ফাঙ্গাল ইনফেকশন বা খুশকির মতো সমস্যা দেখা দেয়। এই সমস্ত সমস্যাগুলো দূর করতে মধু দারুণভাবে কাজ করে। এর মধ্যে 1 চামচ মধু দিয়ে দিচ্ছি। মধু আমাদের সকলের বাড়িতেই থাকে, মধুটা অবশ্যই দিতে হবে। এবারে লাগবে অ্যালোভেরা জেল। গাইজ, অ্যালোভেরায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এ, বি, সি, যার প্রত্যেকটি কিন্তু আমাদের চুলের বৃদ্ধিতে খুবই সাহায্য করে। এছাড়াও চুলকে স্মুথ, সিল্কি, শাইনি, বাউন্সি করে তুলতে অ্যালোভেরা জেল খুবই কার্যকরী। এর মধ্যে 1 চামচ অ্যালোভেরা জেল অ্যাড করে দিতে হবে। আমি এখানে রেডিমেড অ্যালোভেরা জেলটা ইউজ করছি। তোমরা চাইলে গাছের ফ্রেশ অ্যালোভেরা জেলটাও অ্যাড করতে পারো, সেটাও অনেক বেশি কার্যকরী হয়। এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে নারকেল তেল। গাইজ, নারকেল তেল আমাদের চুলের জন্য যে কতটা উপকারী সেটা তোমরা সকলেই জানো। নারকেল তেল আমাদের চুলকে সিল্কি, শাইনি, সফট, স্মুথ, বাউন্সি করে তুলতে ভীষণভাবে সাহায্য করবে। এইবারে এগুলোকে একটু মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে অ্যাড করে দিতে হবে চিনি। চুলের জন্য চিনি কিন্তু একটি অত্যন্ত কার্যকরী উপাদান, সেটা হয়তো তোমরা অনেকেই জানো না। মাথার চামড়ায় এই চিনি ক্লিনজিং, ময়শ্চারাইজিংয়ের কাজ করবে দারুণভাবে। চিনি আমাদের চুলকে সিল্কি, শাইনি, স্ট্রেট করে তুলতে দারুণভাবে কাজ করবে। চিনিটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে যাচ্ছে। দেখতেই পারছো রেডি হয়ে গেল আমাদের আজকের হেয়ার মাস্কটা। এবার আমি তোমাদেরকে বলবো এটা তোমরা কিভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করবে। এটা তোমাদের পরিষ্কার চুলের মধ্যে অ্যাপ্লাই করতে হবে, মানে চুলের মধ্যে কোনো রকম অয়েল থাকলে কিন্তু এটা অ্যাপ্লাই করা যাবে না। এটা যেদিন তোমরা অ্যাপ্লাই করবে তার আগের দিনে অবশ্যই শ্যাম্পু করে নেবে, তারপরে চুলের মধ্যে এটা অ্যাপ্লাই করবে। আর যদি মনে করো আজকেই এই হেয়ার মাস্কটা অ্যাপ্লাই করবে, তাহলে অবশ্যই চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু করে নাও, শ্যাম্পুর পরে চুলটাকে খুব ভালো করে শুকিয়ে নাও, তারপরে এই মাস্কটা হেয়ারের মধ্যে লাগিয়ে নাও। অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে পুরো চুলের মধ্যে এটা লাগিয়ে নিতে হবে।
তারপর এটাকে 30 মিনিটের জন্য এইভাবেই ছেড়ে দিতে হবে। আর যদি হাতে সময় থাকে অবশ্যই 1 ঘন্টা চুলের মধ্যে রেখে দেবে। 1 ঘন্টা পর খুব ভালো করে চুলটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে, চাইলে শ্যাম্পুও করে নিতে পারো। চুলটাকে ধুয়ে নেওয়ার পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে চুলটা কতটা বেশি সিল্কি, শাইনি এবং স্মুথ হয়ে গিয়েছে। এটার আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটা তোমাদের সপ্তাহে 2 দিন করে ব্যবহার করতে হবে। আশা করছি এই ভিডিওটাও তোমাদের কাছে অনেক বেশি হেল্পফুল হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো সবাই।